অনেকটা অভিমানেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়েছেন চিত্রনায়ক সাইমন সাদেক। 20 জানুয়ারি শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর এই অব্যাহতি পত্র চেয়েছেন তিনি। অব্যাহতি পত্রে এই অভিনেতা লিখে জানান, সম্প্রতি সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত নীতির সঙ্গে তিনি সহমত নন, বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা তিনি সমর্থন করছেন না। জানা যায়, 19 জানুয়ারি সাইমন অভিনীত শেষ বাজি মুক্তির সাথে মুক্তি পায় বিদেশি আরেকটি চলচ্চিত্র, যেটি অধিকাংশ সিনেমা হল দখল করে নেয়। মূলত দেশি সিনেমা হল না পাওয়ায় প্রতিবাদ স্বরূপ সাইমনের এই সিদ্ধান্ত বলে জানা যায়। সাইমন জানান, তিনি অতীতের মতোই দেশীয় চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করে যাবেন।